হ্যালো স্টুডেন্ট, আজকে আমরা করব হচ্ছে ক্লাস নাইনের রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রা 2023-এর একটি অঙ্কের মডেল কোশ্চেন পেপার, যেটা হচ্ছে মডেল কোশ্চেন পেপার 12, পেজ নম্বর 234-এ পাবে। এটা পার্ট ওয়ানের ভিডিও, অর্থাৎ যে স্কুলটা রয়েছে 12 নম্বর স্কুলে, তার আমি এক দাগের এবং দুই দাগের অঙ্কগুলো করিয়ে দেব। যারা যারা এখনো এর আগের মডেলগুলো দেখোনি, তারা আগের মডেলগুলো দেখে নিও। 11 পর্যন্ত মডেল আমি করে রেখেছি। তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে তোমরা একটা লাইক করে দিও ভিডিওগুলোতে, এবং চ্যানেলে যদি নতুন হও তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো এবং পাশে যে বেল আইকনটা রয়েছে তার অল নোটিফিকেশন অন করে রেখো। আর এই অঙ্কগুলো যদি পিডিএফ নিতে চাও তাহলে তোমাদেরকে টেলিগ্রাম চ্যানেল জয়েন করতে হবে, তার লিংক ডেসক্রিপশনে দেওয়া রয়েছে। চলে আসছি, দেখো এক দাগের একের অঙ্কটা কি বলছে। শূন্য বহুপদী রাশিমালার মাত্রা কত? তো এটার মাত্রা সবসময় কি হয়, আমরা অসংগাত হয়, মাথায় রাখবে অসংগাত হচ্ছে এই অঙ্কটার অ্যান্সার, ঠিক আছে। অসংগাত বা অনির্ণেয়, বা তোমার অনির্ণেয় মানে হচ্ছে কোনো সংখ্যাকে, ভাবো যে কোনো সংখ্যাকে যদি আমরা শূন্য দিয়ে ভাগ করি, তাহলে কোনো সংখ্যাকে যদি শূন্য দিয়ে ভাগ করি তাহলে সেটা সবসময় অসংগাত হয় অথবা অনির্ণেয় হয়। চলে আসছি আমরা দুই দাগের অঙ্কটায়। 1-এর 9-কে দশমিক ভগ্নাংশে প্রকাশ করলে ভগ্নাংশটি হবে, তো ভগ্নাংশটি কি হবে? 1-এর 9 রয়েছে, তো আমি এটা জাস্ট তোমাদেরকে বলে দিচ্ছি। 1-এর 9-কে যখন ভাগ করবে, 9 দিয়ে 1-কে যখন ভাগ করবে, তো 0 পয়েন্ট দেখবে, 1 1 1 1 এরকম চলতেই থাকবে, ঠিক আছে। তো আমরা দেখতে পাচ্ছি 1 বারবার রিপিট হচ্ছে, অর্থাৎ এটাকে আমরা যদি ভালোভাবে লিখি তাহলে 0.1, আর মাথায় পৌনঃপৌনিক, তাহলে এটাকে আমরা বলি হচ্ছে আবৃত্ত অসীম সংখ্যা, আবৃত্ত অসীম সংখ্যা। তাহলে এখানে দেখতে পাচ্ছি আমরা কোথায় রয়েছে, অপশন এ তে রয়েছে আবৃত অসীম সংখ্যা, ঠিক আছে। 3 দাগেরটায় চলে আসছি। 3 দাগের প্রশ্নটা কি বলছে দেখো, বলছে যদি 2 টু দি পাওয়ার x এর যদি স্কোয়ার থাকে, -9 থাকে, =1 বলে দিয়েছে, তাহলে x এর মান কত? আমরা জানি 1 মানে হচ্ছে 2 টু দি পাওয়ার 0 তে 1 হয়, তাহলে দুদিক থেকে দেখো বেস মিলে যাচ্ছে, তাহলে বেস যদি মিলে যায় তাহলে আমরা বলতে পারি x² -9 = 0। তাহলে এখান থেকে আমরা কি বলতে পারি, x² = 9, এবং আমরা যদি x² মানে অর্থাৎ 9 এর বর্গমূল করি তাহলে ±, কি বেরোবে, 3 বেরোবে। তাহলে আমরা দেখতে পাচ্ছি ±3 অপশান সি তে রয়েছে। চলে আসছি 4 দাগের অঙ্কটায়। দেখো 4 দাগের অঙ্কটা কি বলছে, বলছে একটি দ্রব্যের বিক্রয় মূল্য ও ধার্য মূল্যের অনুপাত 4:5 হলে ছাড় কত? তো বিক্রয় মূল্য এখানে বলে দিয়েছে 4, তার মানে বিক্রয় মূল্যটা হচ্ছে 4x টাকা আর ধার্য মূল্যটা হচ্ছে 5x টাকা। তাহলে যে আমাদের ছাড়টা হচ্ছে সেই ছাড় কত হবে, তাহলে 5x থেকে 4x বিয়োগ করতে হবে, অর্থাৎ x টাকা বেরোবে ছাড়। কিন্তু এখানে যেহেতু পার্সেন্টেজ দিয়েছে তাই আমাদেরকে পার্সেন্টেজে বের করতে হবে, তাহলে পার্সেন্টেজে বের করতে গেলে কি করতে হবে, ওপরে লিখতে হবে যে ছাড়টা, নিচে হচ্ছে তোমার তোমাদের হচ্ছে ধার্য মূল্য, যেটা জিনিসটা ধার্য মূল্য, আর ইনটু 100 দিয়ে গুণ করতে হবে, মানে 100 লিখতে হবে। xx কেটে যাচ্ছে, 5 দিয়ে 100 কে কাটাকুটি করলে হচ্ছে 20% হয়, ঠিক আছে। তাহলে 20% আমরা পাচ্ছি হচ্ছে অপশান সি হচ্ছে এটার সঠিক উত্তর। চলে আসছি আমরা নেক্সট অঙ্কটা। দেখো 5 দাগের অঙ্কটা বহুবার রিপিট হয়েছে। 5 দাগের অঙ্কটা বলছে a+b+c = 0 হলে এটা কত? আচ্ছা এখানে একটা শর্ত কিন্তু মাথায় রাখবে, a+b+c এটা যদি 0 হয় তাহলে সবসময় a³+b³+c³ এটার মান অলওয়েজ 3abc বেরোবে। এটা কিন্তু তোমাদেরকে মাথায় রাখতে হবে, a+b+c = যদি 0 হয় তাহলে a³+b³+c³= 3abc হবেই হবে। এবার যদি হবে তাহলে আমাদের এটা থেকে এই সমীকরণটাকে লিখে নিই আমরা, দিয়েছে a² / bc + b² / ca আর প্লাস দিয়ে c² / ab। তাহলে আমরা দেখতে পাচ্ছি লসাগু abc হচ্ছে, ওপরে a³ আসছে, প্লাস b³ আসছে, আর এখানে c³ প্লাস দিয়ে হচ্ছে। তাহলে আমরা জেনে গেছি a³+b³+c³ হচ্ছে 3abc হবেই হবে, আর নিচে abc রয়েছে, abc কেটে গেলে আমরা দেখতে পাচ্ছি 3 পাচ্ছি, তাহলে 3 অপশান ডি তে রয়েছে, অপশান ডি হচ্ছে সঠিক উত্তর। চলে আসবো আমরা 6 দাগের অঙ্কটায়। 6 দাগের অঙ্কটা কি বলছে দেখো,
বলছে প্রদত্ত কোণ বিন্দুটি এক্স অক্ষের উপর অবস্থিত। তো এক্স অক্ষের উপর অবস্থিত হলে ওয়াই এর মান জিরো হবে কনফার্ম। তাহলে ওয়াই এর মান জিরো, দেখো এটা প্রথম সমীকরণ, প্রথমটাতে স্থানাঙ্কটাতে নেই, দ্বিতীয়টাতে আছে, আর বাকিগুলোতে নেই। অর্থাৎ আমরা চোখ বন্ধ করে এখানে অ্যান্সার বলতে পারি 10,0 হবে, ঠিক আছে? এটা অপশন বি, এটা কষার কিচ্ছু নেই, জাস্ট মাথায় রাখবে এক্স অক্ষের সমীকরণ হলে ওয়াই এর মান জিরো হয়, আর ওয়াই অক্ষের যদি সমীকরণ হয় মানে ওয়াই অক্ষের উপর যদি অবস্থিত হয় তাহলে এক্স এর মান জিরো হবে। চলে আসছি আমরা নেক্সট অঙ্কটায়, দেখো নেক্সট অর্থাৎ ভিআইআই, এই অঙ্কটাও বহুবার রিপিট হয়েছে, তো আমরা এটাকে কি করে করব, বলছে লগ রুট টু এক্স, তাহলে আমরা লিখে নিলাম লগ রুট টু এক্স সমান সমান এ, এটা বলে দিয়েছে। আমরা যদি এবার এটাকে উল্টে দিই, ওয়ান বাই করে দিই, ওয়ান বাই করলে হবে লগ এক্স নিচে চলে আসবে আর রুট টু হচ্ছে ওপরে উঠে যাবে, ইকুয়াল টু এ। এবার এটাকে যদি আরও সমাধান করি তাহলে আমাদের কি হবে, একের তিন দিয়ে গুণ করতে হবে উভয় পক্ষকে, তাহলে লগ এখানে এক্স আর এখানে হচ্ছে টু সমান সমান এ বাই থ্রি, মানে আমরা থ্রি দিয়ে কি করলাম, ভাগ করলাম, উভয় পক্ষকে থ্রি দিয়ে ভাগ করেছি। এবার দেখো ওয়ান বাই লিখে আমরা কি করব, লগ এক্স লিখবো আর এখানে হয়ে যাবে রুট টুর কিউব হয়ে যাবে। কেন হয়ে যাবে বলো তো, কারণ এই যে তিনটা রয়েছে সামনে সেটা এ টু দি পাওয়ারে চলে যায় আর এখানে রয়েছে এ বাই থ্রি। এবার আমরা কি করব, আমরা কিউব মানে কি জানি, কিউব মানে হচ্ছে রুট টু তিনবার লিখতে হয়, তাহলে রুট টু যদি তিনবার লিখি তাহলে টু রুট টু অ্যান্সার আসবে, আর সমান সমান দিয়ে এ বাই থ্রি লিখতে পারবো। এরপরের লাইনে আমরা কি করব, ওয়ান বাই যদি তুলে দিই তাহলে লগ টু রুট টু বেসে এক্স সমান সমান এ বাই থ্রি আসছে, ঠিক আছে? তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি এ বাই থ্রি হচ্ছে এটার অ্যান্সার। তাহলে দেখে নিই, অপশানে এ বাই থ্রি আছে, অপশান এ তে আছে, তাহলে অপশান এ হচ্ছে সঠিক উত্তর। চলে আসছি আমরা আট দাগের অঙ্কটায়, আট দাগের অঙ্কটা লগ বি এ লগ সি বি লগ সি এ, এটা সমান সমান কত, এটা অ্যান্সার খুব সোজা এক হবে, কিন্তু কি করে হবে দেখো আমি এখানেই করে দিচ্ছি আট দাগ দিয়ে। আমাদের কি করতে হবে প্রথমে বলো তো, লগ এ লিখবো তারপরে তার নিচে লগ বি লিখবো, আবার গুণ চিহ্ন দিয়ে লগ বি লিখবো, তার নিচে আমরা লিখবো হচ্ছে লগ সি, আবার গুণ চিহ্ন দিয়ে আমরা লিখবো লগ সি, আর তার নিচে লিখবো হচ্ছে লগ এ, ঠিক আছে? এটাও একটা কিন্তু লগের ধর্ম বলতে পারো বা সূত্র বলতে পারো, এইভাবে লেখা যায়। এবার দেখো লগ বির সাথে লগ বি কেটে যাচ্ছে, লগ সির সাথে লগ সি কেটে যাচ্ছে, লগ এর সাথে লগ এ কেটে যাচ্ছে, এবং কেটে যাওয়ার পর এক অ্যান্সার আসছে, অর্থাৎ অপশান সি হচ্ছে এটার সঠিক উত্তর, ঠিক আছে? এর পরের অঙ্কে আমরা চলে আসব, দেখো পরের অঙ্কটা কি বলছে, নয় দাগের অঙ্কটা আমরা করব। নয় দাগের অঙ্কটা বলছে এ বি সি একটি সমবাহু ত্রিভুজ রয়েছে, সেই সমবাহু ত্রিভুজের এ বি ও এ সি হচ্ছে মধ্যবিন্দু, আর এ বি ও এ সির মধ্যবিন্দু বলে দিয়েছে ডি ও ই, তাহলে এ ডি এর মান কত সেটা আমাদেরকে বের করতে হবে। তো এটা খুবই সোজা একটা অঙ্ক, দেখে নাও প্রথমে আমরা কি করব, একটা ত্রিভুজ এঁকে নেব, তাহলে ত্রিভুজ এঁকে নিয়ে আমরা এটা নামকরণ করব এ, এটা বি আর এটা হচ্ছে সি, এবং এখানে রয়েছে ডি এবং এখানে রয়েছে হচ্ছে ই, এবং এটাকে আমরা দাগ টেনে দিলাম, বলেছে এই কোণটার মান কত, ঠিক আছে? এ ডি এর মান কত, দেখো এ ডি এর মান বের করতে গেলে একটা শর্টকাট নিয়ম বলে রাখি, এ ডি ইটা সবসময় অনুরূপ হবে, অনুরূপ, ঠিক আছে? তাহলে অনুরূপ কার সাথে হবে, এ বি সির সাথে হবে, এ বি সি যে কোণটা এ বি সি, অর্থাৎ এই কোণটা, এই কোণটার সাথে এ ডি ই অনুরূপে সমান হবে। এবার প্রশ্ন হতে পারে যে কেন স্যার সমান হবে, কারণ এই যে ডি থেকে ই যেটা রয়েছে সেটা সমান্তরাল রয়েছে বি সির ওপর, ঠিক আছে? বি সির সমান্তরাল, তাহলে সমান্তরাল যদি হয় তাহলে এইটার সাথে এটা সমান্তরাল, তাহলে সমান্তরাল হলে আমরা জানি এটা হচ্ছে এ থেকে বি যেটা আছে এটা হচ্ছে ছেদক, অর্থাৎ ছবি আমরা করেছিলাম ক্লাস এইটে এরকম একটা ছবি থাকবে। তো আমরা জানি এই যে কোণটা, এই ওপরের কোণের সাথে এই নিচের কোণটাকে বলা হয় অনুরূপ কোণ, তাই অনুরূপ কোণে সমান হবে। এবার বলবে স্যার তাহলে কোণ কত হবে, আমরা জানি সমবাহু ত্রিভুজের একটি কোণ 60 ডিগ্রি হয়, তার মানে আমরা এটা লিখতে পারি হচ্ছে 60 ডিগ্রি, তাহলে 60 ডিগ্রি হচ্ছে অপশান সি তে রয়েছে, অপশান সি হচ্ছে সঠিক উত্তর। চলে আসছি আমরা 10 দাগের অঙ্কটা, দেখো কি বলছে 10 দাগেরটা, একটি বৃত্ত একটি বর্গক্ষেত্রে পরিলিখিত, বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য 5 সেমি হলে বৃত্তের ব্যাস কত। তো এটাও খুবই ভালো অঙ্ক, কি করতে হবে, প্রথমে বাইরে কিন্তু একটা বৃত্ত রয়েছে এবং তারপরে তার ভেতরে কি রয়েছে, একটা বর্গক্ষেত্র রয়েছে,
তাহলে আমরা জানি বর্গক্ষেত্রের যদি কর্ণের দৈর্ঘ্য বের করতে পারি তাহলেই কিন্তু তার ব্যাস পেয়ে যাব। তাহলে কর্ণের দৈর্ঘ্য সমান সমান আমরা কি বের করব, সূত্র হচ্ছে রুট টু ইন্টু বাহু। তাহলে রুট টু ইন্টু বাহু, রুট টু ইন্টু বাহু, বাহু মানে তো এখানে বলে দিয়েছে 5, তার মানে আমরা পাচ্ছি 5√2, এবং এটাকেই কিন্তু অ্যাকচুয়ালি ব্যাস বলে। ঠিক আছে, তাহলে 5√2টাই হচ্ছে এটার ব্যাস, সেন্টিমিটারে হবে, এটা সেন্টিমিটার হবে। তাহলে আমরা দেখে নিই অপশানে কি আছে, 5√2 যেটা অপশান এ তে রয়েছে। চলে আসছি আমরা 11 দাগেরটা, একটি বলয়াকৃতি লোহার পাতের অন্তর ব্যাস 20 সেমি এবং বহির্ব্যাস 22 সেমি হলে বলয়টিতে লোহার পাত আছে, অর্থাৎ আমাদের ক্ষেত্রফল বের করতে হবে। তাহলে ক্ষেত্রফল কি করে বের করব, ক্ষেত্রফল বের করার সূত্র হচ্ছে পাই বড় হাতের r² মাইনাস ছোট হাতের r², এটা হচ্ছে মেন সূত্র। পায়ের মান হচ্ছে 22/7, এখানে ছোট আটটা বলে দিয়েছে কত, 22/2 তার হোল স্কোয়ার, যেহেতু ব্যাস বলেছে তাই 2 দিয়ে ভাগ করছি, আর এটাকে বলেছে 20 বলেছে, তাকে 2 দিয়ে ভাগ করলে 10 হয়, স্কোয়ার দিয়ে দিলাম, এটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিলাম। এবার সমাধান করলে কি হবে, 22/7 হবে। এবার আমরা দেখছি 22কে 2 দিয়ে ভাগ করলে কত হচ্ছে 11, 11 মানে হচ্ছে 121, আর 20কে 2 দিয়ে ভাগ করলে হচ্ছে 10, 10 মানে হচ্ছে 100। তাহলে আমরা পাচ্ছি কি, 22/7 আর গুণ দিয়ে শুধু 21, তাহলে 3 × 7 = 21, আর 3 × 2 = 6, 3 × 2 = 6, অর্থাৎ 66 অ্যান্সার আসছে। দেখে নি 66 আছে কিনা, অপশান সি এ রয়েছে 66 অ্যান্সার। চলে আসবো আমরা নেক্সট অঙ্কটায়, নেক্সট অঙ্ক অর্থাৎ 12 দাগ। 12 দাগের অঙ্কটা কি বলছে, যে একটা লম্বে ত্রিভুজের লম্ববিন্দু ও রয়েছে, বিএসি 100 ডিগ্রি এবং বিএসি 100 ডিগ্রি, আর বিওসির পরিমাপ কত সেটা আমাদেরকে বের করতে বলেছে। তো এটা একটা ত্রিভুজ আগে আঁকতে হবে, তা প্রথমে আমরা কি করব, 12 দাগে একটা ত্রিভুজ এঁকে নেব। তো এটা হচ্ছে ধরে নাও ত্রিভুজ, এই ত্রিভুজটার আমরা যদি প্রত্যেকটা লম্ব টানলে এটা কি হবে, এ, এটা বি, এটা সি, এটাকে আমরা ধরবো ডি, এটাকে ধরবো ই, আর এটাকে ধরবো এফ, আর মাঝখানে যেটা রয়েছে এটা হচ্ছে ও। এবার দেখো একটা জিনিস ভালো করে বুঝবে অঙ্কটা, প্রথমে আমরা দেখতে পাচ্ছি এখানে যেহেতু এটা লম্ব তৈরি হচ্ছে এটা 90 ডিগ্রি, এবং এখানে যেটা তৈরি হচ্ছে এটা একটা 90 ডিগ্রি। তাহলে এ এফ ও ই, এ এফ ও ই, এই চতুর্ভুজের ক্ষেত্রে, চতুর্ভুজের ক্ষেত্রে আমরা 290 ডিগ্রি পাচ্ছি, আর ওপরে এ কোণের মান বলে দিয়েছে কত, 100 ডিগ্রি। তাহলে আমরা এখানে এই যে কোণটা রয়েছে যেটার নাম হচ্ছে এফ ও ই, কোণ এফ ও ই, এটার মান আমরা বের করতে পারবো 360 ডিগ্রি থেকে। 360 কেন, কারণ চতুর্ভুজের তিনটে কোণের সমষ্টি 360, তার থেকে আমাদেরকে 290 আর একটা হচ্ছে 100, এটা যোগ করে বিয়োগ করতে হবে, অর্থাৎ 360 এবং 90 90 180, অর্থাৎ 280, তাহলে 8 8 16, অর্থাৎ 80 ডিগ্রি অ্যান্সার আসবে। এবার দেখো এফ ও ই যে মানটা সেটা বি ও সি এর বিপ্রতীপ কোণ, তাহলে আমরা লিখতে পারি বি ও সি, এটার মান কিন্তু 80 ডিগ্রি বেরোবে। কেন বেরোবে, কারণ বিপ্রতীপ কোণ, এফ ও ইর মান যদি 80 ডিগ্রি বেরোয় তাহলে বি ও সি এর মানও 80 ডিগ্রি বেরোবে বিপ্রতীপ কোণের জন্য। 12 দাগেরটা হয়ে গেল, চলে আসছি আমরা 13 দাগের অঙ্কটা কি বলছে দেখো, 55.5 আর 65.5 শ্রেণীর শতকরা পরিসংখ্যা কত। দেখো শতকরা পরিসংখ্যা এইভাবে বের করা যায় না, একটা ছক দিতে হয়, তো এখানে ছক মিসিং আছে। ঠিক আছে, এইরকম অঙ্ক কিন্তু মডেল কোশ্চেন পেপার 1 ছিল, যেটা আমি করাইনি, কারণ এটা করানো যাবে না, কারণ শতকরা পরিসংখ্যা বের করার একটা সূত্র রয়েছে, সূত্রটা হচ্ছে শ্রেণী পরিসংখ্যা বাই মোট পরিসংখ্যা। এবার শ্রেণী পরিসংখ্যাও আমরা জানি না, মোট পরিসংখ্যা কত সেটাও জানি না, তাহলে আমরা বের করব কি করে, তাই এটা কিন্তু ছক থাকা উচিত, ছকটা কিন্তু এখানে নেই, তাই অঙ্কটা করা যাবে না। ঠিক আছে, চলে আসছি 14 দাগের অঙ্কটা, একটি পরিসংখ্যা বিভাজন তালিকায় একটি শ্রেণীর মধ্যবিন্দু 10 আর প্রতিটা শ্রেণীর দৈর্ঘ্য হচ্ছে 6, নিম্ন সীমা কত। দেখো এটা, এই অঙ্কটা খুব সোজা অঙ্ক, নিম্ন সীমা, নিম্ন সীমা বের করার সূত্র হচ্ছে যে মধ্যমাটা রয়েছে মধ্যবিন্দু, তার থেকে বিয়োগ করে দেয় হচ্ছে শ্রেণী দৈর্ঘ্যের অর্ধেক, অর্থাৎ 10 - 3, আর 10 থেকে 3 বিয়োগ করলে কত হয়, 7 হয়, তাহলে 7 আমরা পাচ্ছি অপশান বিতে, অপশান বি হচ্ছে সঠিক উত্তর।
ঠিক আছে, এই গেল হচ্ছে এমসিকিউ এর অঙ্কগুলো পুরো কমপ্লিট করিয়ে দিলাম। যদি কোনো অঙ্কগুলো বুঝতে না পারো তাহলে কমেন্ট করে আমাকে জানিও যে কোন এমসিকিউটা তোমাদের মাথায় ঢুকলো না বা বুঝতে পারোনি। দুই দাগ অঙ্কগুলো শুরু করার আগে তোমাদেরকে রিকোয়েস্ট করব, যারা যারা আমার চ্যানেলে নতুন রয়েছো বা এখনো পর্যন্ত যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো এবং পাশে যে বেল আইকনটা রয়েছে তার অল নোটিফিকেশন অন করে রেখো। এবং এই অঙ্কগুলোর যদি পিডিএফ নিতে চাও তাহলে তোমাদেরকে টেলিগ্রাম চ্যানেল জয়েন করতে হবে, তার লিংক পেয়ে যাবে হচ্ছে ডিসক্রিপশনে রয়েছে, অথবা যদি টেলিগ্রামে গিয়ে সার্চ করো আমার চ্যানেলের নাম তাহলেও ডাইরেক্ট পেয়ে যাবে। চলে আসছি দুইয়ের একেরটা। দেখো দুইয়ের এক কি বলছে, দেখাও যে লগ টেনের লগ টেন বেসে টু এর মানটা একের চার আর একের তিনের মধ্যে আছে। তো প্রথমে আমরা কি করব, টু টু দি পাওয়ার থ্রি নেব, সেটা কার থেকে বড়, দশের থেকে, সরি দশের থেকে ছোট, আর দশের থেকে বড় হচ্ছে টু টু দি পাওয়ার ফোর। আমরা এটা প্রথমে নিয়ে নিলাম, টু টু দি পাওয়ার কিউব নিলাম আর টু টু দি পাওয়ার ফোর নিলাম। এবার হচ্ছে টু টু দি পাওয়ার কিউব আমরা কি করব, উভয় পক্ষে লগ টেন বেসে বসিয়ে পাই। তাহলে এই পাশেও লগ টেন বেসে বসালাম, এটাও লগ টেন বেসে বসালাম, আর এটাও লগ টেন বেসে টু টু দি পাওয়ার ফোর বসালাম। এবার দেখো এই তিনটা সামনে চলে আসলে কি হবে, থ্রি লগ টেন বেসে টু হয়ে যাবে, এটা এক হয়ে যাবে, আর এটা কি হয়ে যাবে, চার লগ টেন বেসে টু হয়ে যাবে। এবার কি করব, এবার যদি আমরা বর্ডার টেনে দিই তাহলে আমরা প্রথমে পাচ্ছি লগ থ্রি লগ টেন বেসে টু, যার মানটা একের থেকে ছোট। তাহলে তিন ওই পাশে যদি যায় তাহলে লগ টেন বেসে টু এর যে মানটা বেরোবে সেটা হাফের থেকেও ছোট, ঠিক আছে, একের দুইয়ের থেকেও ছোট। তো আমরা এখানে কি কর, সরি একের দুই কেন লিখলাম, একের দুই না, তিন যাচ্ছে, তাই একের তিনের থেকেও ছোট। আবার একইভাবে একের থেকে বড় হচ্ছে চার লগ টেন বেসে টু, তাহলে চার যদি এই পাশে চলে যায় তাহলে ওয়ান বাই ফোর হয়ে যাবে, আর এটার মান হবে লগ টেন বেসে টু এর থেকেও ছোট। তাহলে সুতরাং দিয়ে আমরা বলতে পারি যে একের তিনের যে মানটা, সরি একের চারের যে মানটা, সেটা বড় লগ টু বেসে, সরি লগ টেন বেসে টু এর মান, এবং তার থেকে বড় হচ্ছে কত, একের তিন, ঠিক আছে। তাহলে একের চারের থেকে এবং একের তিনের মধ্যে, একের চার এবং একের তিনের মধ্যেই কিন্তু অবস্থান করছে লগ টেন বেসে টু। আমরা প্রমাণিত লিখবো, যেহেতু এটা প্রমাণ করতে বলেছিল তাই প্রমাণিত। চলে আসবো আমরা নেক্সট অঙ্কটায়। দুই দাগের অঙ্কটা দেখো কি বলছে, দুই দাগের অঙ্কটা বলছে একটি বৃত্তের কেন্দ্রে রয়েছে সি, তার মানে আমি একটা বৃত্ত এঁকে নিলাম, তো বৃত্তের কেন্দ্র বলেছে এটা সি, এবং এখানে বলে দিয়েছে হচ্ছে ব্যাস, ব্যাসের এ বিন্দুটা বলে দিয়েছে কত, ৬ কমা মাইনাস ৭, আর এই যে সিটা, এই সি কোণ বলেছে কত, ৫ কমা মাইনাস ২, আর এখানে যে বি কোণ সেটার মান দেয়নি, আমি ধরে নেবো এক্স কমা ওয়াই, এটা আমরা ধরে নিলাম। এবার ধরে নিলে আমরা জানি মধ্যবিন্দু স্থানাঙ্ক সূত্র কি, সিক্স প্লাস এক্স বাই টু, যার মান বলে দিয়েছে ৫, তার মানে সিক্স প্লাস এক্স ইকুয়াল টু ৫ দুগুণী ১০, আর এক্স এর মান কিন্তু বেরোবে ৪। একইভাবে যেটা আমরা করব, মাইনাস ৭ প্লাস ওয়াই বাই টু সমান সমান মাইনাস ২, তাহলে আমরা পাচ্ছি সেভেন মাইনাস সেভেন প্লাস ওয়াই ইকুয়াল টু মাইনাস ২ দুগুণী ৪, ওয়াইয়ের মান কত পাচ্ছি, মাইনাস ৪ প্লাস সেভেন অর্থাৎ ৩, তাহলে ওয়াইয়ের মান পাচ্ছি ৩। তাহলে বি বিন্দুর স্থানাঙ্ক আমরা কি লিখব, বি বিন্দুর স্থানাঙ্ক আমরা লিখব হচ্ছে ৪ কমা ৩, এটাই হচ্ছে এই অঙ্কটার উত্তর। এর সাথে আরেকটা অঙ্ক এখানে এখানে দিয়ে দিয়েছি, তিন দাগেরটাও করিয়ে দিচ্ছি। দেখো তিন দাগেরটা বলেছে সরলফল নির্ণয় করো, প্রথমে থ্রি পয়েন্ট থ্রি টু, তারপরে রয়েছে পৌনঃপুনিক মাইনাস টু পয়েন্ট ফাইভ সিক্স, তার মাথায় রয়েছে পৌনঃপুনিক, আর প্লাস দিয়ে ফোর পয়েন্ট টু এইট, তার মাথায় রয়েছে পৌনঃপুনিক। তো এবার আমরা কি করব, পৌনঃপুনিক থাকলে তার বিয়োগটা আমরা কি করব, পৌনঃপুনিকে কথাটার মানে হচ্ছে সেটা বারবার কি হচ্ছে, রিপিট হচ্ছে। তো বারবার যদি রিপিট হয় তাহলে সেখান থেকে আমাদের প্রথমে আগে বিয়োগ করতে হবে। তো আমরা যদি এটাকে বিয়োগ করি তাহলে ৬ ৭ ৮ ৯ ১০ ১১ ১২, তাহলে দেখতে পাবে এখানে যদি নর্মালি বিয়োগ করো তাহলে কিন্তু এখানে নর্মাল বিয়োগ করলে অ্যান্সার মিলবে না, তার জন্য আমাদেরকে কি করতে হবে, দেখো থ্রি পয়েন্ট থ্রি টু থ্রি টু থ্রি টু, তারপরে ডট 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 দিতে হবে, এবং তার থেকে বিয়োগ করব টু পয়েন্ট ফাইভ সিক্স ফাইভ সিক্স ফাইভ সিক্স, তারপর ডট 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 দিতে হবে। এইভাবে প্রথমে আগে বিয়োগ করতে হবে, এখানে বিয়োগ করলে দেখবে ৬ বেরোবে, এটা যদি আমরা বিয়োগ করি তাহলে বেরোবে ৭, তারপরে ৫, তারপরে আবার ৭, তারপরে ৫, তারপরে ৭, আর তারপরে বেরোবে হচ্ছে ০।
তাহলে দেখো একটা রিদেমে রয়েছে, 7 5 7 5 7 6, তার মানে কি এর পরের সংখ্যাগুলো ধরলে এটাও কিন্তু ছয় আর হবে না। তাহলে এই ছয়টা যদি না হয় তাহলে এটাতে কি হবে বলো তো, এটাতে পাঁচ হবে। ঠিক আছে, এ বলো স্যার পাঁচ তো হচ্ছে না, ছয় থেকে দুই বিয়োগ, ছয় থেকে যদি দুই বিয়োগ করি তাহলে তো ছয় হচ্ছে। এবার দেখো আমরা যদি পরের সংখ্যাগুলো যদি বসাই তাহলে তো এটা ছয়টাকে আমরা এক ঘর নিয়ে নেবো, সাত, সাত থেকে 12, 8 9 10 11 12, পাঁচই হবে। তার মানে 7 5 7 5 এর রিদেমে চলবে। এটার থেকে আমাদেরকে যোগ করতে হবে 4.28 28 এবং 28। এবার এটাকেও যদি আমরা করি যোগ, তাহলে দেখো 8 আর 5-এ আমরা পাচ্ছি কত, 13, তারপরে 0, তারপরে 4, তারপর 0, তারপরে 4, তারপরে 0, তারপরে হচ্ছে আবার 4, সরি 4 এটা হচ্ছে না, এটা হয়ে যাচ্ছে কত, এটা যেহেতু 1 রয়েছে তাই এখানে লিখবো হচ্ছে 5 হবে। ঠিক আছে, এটাকে যোগ করে দেখলে বুঝতে পারবে। এবার আমরা কি দেখতে পাচ্ছি, 0 4 0 4, এবার এটা 0 3, এবার 3 নয় কারণ এর পরেও তো ডট ডট দিয়ে আছে, তো সেটা ডট ডট দিয়ে করলে এটাও কিন্তু 4ই বেরোবে। তাহলে এটার অরিজিনাল অ্যান্সার কি আসছে, 5.04 মাথায় পৌনপৌনি। ঠিক আছে, এটা নর্মালি যোগ বিয়োগ করলে কিন্তু এই অ্যান্সারটা আসবে না, তোমাকে এইভাবে ভেঙে কিন্তু অঙ্কটা করতে হবে। এটা হচ্ছে তিন দাগের অঙ্কটা। ঠিক আছে, আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। নেক্সট দেখো চার দাগেরটা কি বলছে, 3x-1^7 হলে এই রাশিটা যদি হয় তাহলে এই রাশিটার মান কত। তো আমরা প্রথমে কি করব, এখানে এই যে এক্স রয়েছে এখানে এক্স এর মান আমরা 1 বসিয়ে দেখব। তাহলে 1 বসিয়ে যদি দেখি তাহলে 3 × 1 - 7 তার কি হচ্ছে, 7 কেন লিখলাম, আবার 7 নয় 1 হবে, আর 7। তাহলে এখানে দেখো a^7 লিখে এক্স এর মাথায় এক্সটাকে তো আমরা 1 ধরেছি, তাহলে 1 এর মাথায় 7 হবে, প্লাস দিয়ে a^6 লিখে এটাও এক্স না লিখে এটা 1^6 হবে, একইভাবে প্লাস দিয়ে a^5 তারপরে 1 এর মাথায় 5 হবে। এরকম ডট ডট দিয়ে করতে করতে কি হবে, a^1 দিয়ে 1 হবে এবং প্লাস a^0ই থাকবে। এবার ভালো করে লক্ষ্য করে দেখো, 3 1 কে 3, 3 থেকে 1 বাদ দিলে 2^7 হচ্ছে, আর তাতে আমরা পাচ্ছি a^7 + a^6 + a^5, এরকম করতে করতে আমরা পাচ্ছি হচ্ছে a^1 + a^0, যেটার মান আমাদেরকে দেখো বের করতে বলেছে। তো এটার মান বের করা মানে হচ্ছে 2^7 এর মান। তাহলে 2^7 এর মান আমরা জানি, 2^6 এর মান আমরা জানি 64। তাহলে 64-কে আরও 2 দিয়ে যদি গুণ করি তাহলে হচ্ছে 128। তাহলে এটার অ্যান্সার হচ্ছে কত, 128। ঠিক আছে, এটা হচ্ছে 128 হচ্ছে এই অঙ্কটার উত্তর। খুবই সহজ একটা অঙ্ক। চলে আসছি আমরা দেখো পাঁচ দাগেরটা বহুবার রিপিট হয়েছে, তাই এখানে আমি আগের অঙ্কটাই এখানে দিয়ে দিয়েছি, তোমরা দেখে নাও, আমি আর অঙ্কটা বোঝাচ্ছি না, প্রচুরবার মডেলে এটা রিপিট হয়েছে। ঠিক আছে, পাঁচেরটা এটা একটা দেখে নাও, লাভের হার কিন্তু 9.1% বেরোবে। চলে আসছি ছয় দাগেরটা কি করে করব, প্রথম শ্রেণীর ঘনত্ব। তাহলে ঘনত্ব বের করতে গেলে, আচ্ছা দাগ নম্বর দিয়ে দিই, এটা ছয় দাগেরটা, ঘনত্ব যদি আমরা বের করি তাহলে ঘনত্ব বের করার সূত্র কি, সূত্রটা হচ্ছে যে পরিসংখ্যাটা রয়েছে অর্থাৎ 3, প্রথম শ্রেণী বলেছে তাই 3, আর এখানে রেঞ্জটা হচ্ছে 5, অর্থাৎ 70 থেকে 74, এটা 5 ঘর করে হচ্ছে। কেন হচ্ছে, কারণ অনেকগুলো ভিডিওতে বলেছি যে 0.5 করে কমাতে হবে আর 0.5 করে বাড়িয়ে দিতে হবে, তাই এখানে 5 আসছে। ঠিক আছে, মানে শ্রেণী দৈর্ঘ্য 5 করে আসছে, অর্থাৎ 5 6 30, অ্যান্সার হচ্ছে 0.6। তো এটার অ্যান্সার হচ্ছে 0.6 ছয় দাগেরটা। চলে আসছি আমরা নেক্সট অঙ্কে, নেক্সট অঙ্কটাও দেখো রিপিটেড অঙ্ক করে দেওয়াই রয়েছে, কিন্তু তার আগে একটা অঙ্ক রয়েছে সাত দাগেরটা, বলছে চিত্রসহ ভরকেন্দ্রের সংজ্ঞা লেখো। তো সংজ্ঞাটা আমি তোমাদের মুখেই বলে দিচ্ছি, ভরকেন্দ্রের সংজ্ঞা হচ্ছে কোনো ত্রিভুজের তিনটে মধ্যমা যে বিন্দুতে ছেদ করে, কোনো ত্রিভুজের মধ্যমাগুলি যে বিন্দুতে ছেদ করে তাকেই ত্রিভুজের ভরকেন্দ্র বলে। এবার শুধু ভরকেন্দ্র বলে এখানে মানে আমাদের ক্লাস নাইনে সেরকম কিছু নেই, ঠিক আছে, সেটা তোমরা নেটে গুগলে সার্চ করলেও পেয়ে যাবে ভরকেন্দ্র বলে, কিন্তু আমি এটা ত্রিভুজের ভরকেন্দ্রের শুধু উত্তরটা বললাম আর ছবিটাও দেখিয়ে দিলাম। যেমন তিনটে মধ্যমা কাটলে এই যে জিটা দেখতে পাচ্ছ এটাকে বলা হয় ভরকেন্দ্র, তারপরে যদি ত্রিভুজের ভেতরে বৃত্ত থাকে আর তার যদি এরকম রেখাগুলো টানা হয় মধ্যমা থেকে, তাহলে যে বিন্দুতে মিলিত হয় তাকে বলা হয় অন্তর্ব্যাসার্ধ, তারপরেরটাকে বলা হয় বহির্ব্যাসার্ধ, এই যে ডি থেকে যদি ই পর্যন্ত টানি তাহলে এটা হচ্ছে পরিব্যাসার্ধ, আর এটা যদি আমরা মেলাই, বোঝা গেল, যদি সমবাহু ত্রিভুজ না হয় তখন এটাকে বলা হয় হচ্ছে লম্ববিন্দু, জিটা হচ্ছে লম্ববিন্দু। ঠিক আছে, আমি চারটে ছবি দিয়ে দিয়েছি, তোমরা
এটা ভালো করে দেখে নিও। 8 দাগের যে অঙ্কটা রয়েছে এটা রিপিটেড অঙ্ক, পরিসীমা 50% যদি হ্রাস পায় কোনো বৃত্তের তাহলে তার ক্ষেত্রফল কতটা কমবে, তো এটা দেখে নাও। এটা আমি বোঝাচ্ছি না, কারণ এটাও রিপিট আছে, কোনো না কোনো মডেলে আমি এটা করিয়ে দিয়েছি। তো আমি জাস্ট ওপর দিকে দেখিয়ে দিলাম, ওপর থেকে নিচ পর্যন্ত, তো তোমরা এটা দেখে নিও। অন্য কোনো ভিডিওতে রয়েছে, ঠিক আছে, সেটা কিন্তু তোমরা দেখে নিও। আমি তাও বলে দিচ্ছি এটা যে মডেলে পাবে, মানে আমি ডিটেলসে যে বুঝিয়েছি সেটা হচ্ছে মডেল 5-এ পাবে, মডেল 5 2-11, ঠিক আছে, আমি দাগ নম্বরও বলে দিলাম। মডেল 5-11 এই অঙ্কটা কিন্তু আমি ভালোভাবে বুঝিয়েছি, তো সেখান থেকে কিন্তু তোমরা বুঝে নিতে পারো। চলে আসছি আমরা নেক্সট অঙ্কটায়। নেক্সট অঙ্ক অর্থাৎ 9-টা কি বলছে দেখো, 9-টা বলছে 625-এর লগারিদম 4 হলে নিধান কত। তা নিধান মানে কিছু বেস বলেনি, আমি এ ধরে নিলাম, সেটার বলে দিয়েছে 625 = 4। তাহলে a^4 মানে আমরা বলতে পারি 625, আর 625 মানে হচ্ছে 5^4, তার মানে এর মান আমরা পেয়ে গেলাম কত, 5, ঠিক আছে, এটাই হচ্ছে উত্তর। খুব সোজা অঙ্ক, বা দিয়ে করবে, তো এখানে নিধান কত, নিধান হচ্ছে 5। চলে আসছি 10-টা, 10-টা এখানে করে দিচ্ছি দেখো, বলছে log 4 রয়েছে, তাই log 4 লিখলাম, আবার log 4 লিখলাম, আবার log 4 লিখলাম, আর 256 যে রয়েছে সেটাকে ভাঙলে 4^4 হয়। এই 4টা কি হবে, সামনে চলে আসবে, তাহলে কি হবে লিখবো, log বেসে 4, তারপর log বেসে 4, আর এখানে হয়ে যাবে 4। আর এই যে log 4 রয়েছে বেসে 4 আর মেন সংখ্যায় 4, এটা কেটে গিয়ে কাটবে না, অর্থাৎ এটা লগের, আমরা জানি লগের একটা প্রপার্টিস রয়েছে, log a বেসে a হলে 1 হয়, তো এখানে তো 1 মানে কি 4 = 4ই হবে। আবার দেখো সেম ভাবে log 4 বেসে যদি 4 থাকে তাহলে 1 হয়, তার মানে এখানে বসাবো 1, আর আমরা log 1 মানে জানি হচ্ছে 0, তাই এটার অ্যান্সার কত, 10-টা অ্যান্সার হবে 0, ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো, খুব সহজ অঙ্ক। চলে আসছি আমরা নেক্সট অঙ্কটা, পরিসংখ্যার ঘনত্বের সংজ্ঞা দিতে বলেছে। পরিসংখ্যা ঘনত্ব দেখো ফ্রিকোয়েন্সি ডেন্সিটি, এখানে বলেছে কোনো পরিসংখ্যা বিভাজনের কোনো একটি শ্রেণীর পরিসংখ্যা ও ওই শ্রেণীটির শ্রেণী দৈর্ঘ্যের অনুপাতকে ওই শ্রেণী পরিসংখ্যা ঘনত্ব বলে, সূত্র লিখে দিয়েছে, একটা উদাহরণ দিয়ে বোঝানো রয়েছে, এটা তোমরা দেখে নিও। চলে আসছি 12-টায়, 12-এর অঙ্কটা কি বলছে, বলছে একটি অর্ধবৃত্তের পরিসীমা, অর্ধবৃত্তের পরিসীমার সূত্র হচ্ছে πr + 2r = 36, ঠিক আছে, এখানে এটা সূত্র, কিন্তু এখান থেকে যদি আর কমন নাও তাহলে পাই মানে হচ্ছে 22/7, আর 2-এর জায়গায় 2 বসবে আর এটা 36 বসবে, আর ইনটু এটাকে যদি লসাগু করো তাহলে 22/36 হবে, ঠিক আছে, সরি 22/36 নয়, 36/7 হবে, এটাকে যদি লসাগু করো তাহলে এখানে 7 বেরোবে আর ওপরে হয়ে যাবে 36 = 36, তাহলে আর এর মান আমরা পাচ্ছি 36 × 7/36, যেহেতু এটা গুণে উল্টে যাবে, মানে ওই পাশে গেলে উল্টে যাবে, 36 কেটে গেল, আর এর মান পেলাম 7, কিন্তু এখানে প্রশ্নে চেয়েছে ব্যাস কত, ব্যাস মানে হচ্ছে 2r, আর 2r মানে 7 × 14, তার মানে 14 হচ্ছে অঙ্কটা অ্যান্সার, তার মানে ব্যাস তোমরা উত্তরে লিখবে হচ্ছে 14 সেন্টিমিটার। আরেকটা অঙ্ক রয়েছে 13-টাকে দেখো, বলছে সামন্তরিকের সন্নিহিত বাহুদ্বয়ের দৈর্ঘ্য 5 সেমি এবং 3 সেমি, বৃহত্তর বাহুদ্বয়ের মধ্যে দূরত্ব 2 সেমি হলে ক্ষুদ্রতর বাহুদ্বয়ের মধ্যে দূরত্ব কত, তো এটা প্রথমে ছবি একে করতে হবে, দেখো 13-টাকের অঙ্ক, প্রথমে আমরা কি করলাম, একটা সামন্তরিক আমরা এঁকে নিলাম আগে, তাহলে সামন্তরিক এঁকে নেওয়ার পর আমরা কি করব, এটা নামকরণ করব এ, এটা বি, এটা সি, এটা ডি। এবার বলেছে এটার থেকে এর দূরত্ব, এটার নাম দিলাম হচ্ছে পি, এবং এটার থেকে এই লম্বাটার যে বেশি দূরত্ব সেটার নাম দিলাম হচ্ছে কিউ। এবার দেখো আমরা একটা জিনিস জানি, এটার থেকে একটা সূত্র জানি, সূত্রটা হচ্ছে বি সি, তাকে যদি এপি দিয়ে গুণ করি তাহলে আমরা পাবো সি ডি গুণ এ কিউ, এটা কিন্তু একটা সূত্র বা উপপাদ্যও রয়েছে, বি সি, বি থেকে সি আর এ থেকে পি যদি গুণ করি তাহলে সি থেকে ডি আর এ থেকে কিউ পাবো। এবার দেখো মানগুলো আমরা বসাবো, বি সির মান হচ্ছে 5, এপির মান হচ্ছে 2, সি ডির মান হচ্ছে 3, আর এ কিউ এর মান আমরা জানি না, তাহলে বা দেবো 5 × 10 = 10, তার মানে এ কিউর মান হবে 10 কে 3 দিয়ে ভাগ, আর 10 কে 3 দিয়ে ভাগ মানে হচ্ছে 3 × 1 = 3, তাহলে 3 × 1 = 3 সেন্টিমিটার, কিন্তু প্রশ্ন বিচিত্রে অ্যান্সার আছে 3.33, ঠিক আছে, প্রায় বলে লেখা রয়েছে, কারণ এটা একটা আসন্ন মান, তো সেটাও তোমরা লিখতে পারো, ওপরেরটাও অ্যান্সার হয় 3.13 সেন্টিমিটারও হয় বা 3.33ও অ্যান্সারে হয়, তোমরা যেটা ইচ্ছে লিখতে পারো, কোনো অসুবিধা নেই।
তো এতদূর পর্যন্ত আমাদের আজকের অঙ্ক ছিল, ঠিক আছে? এটা হচ্ছে মডেল কোশ্চেন পেপার, আমরা 12 সলভ করে নিলাম। তোমাদের যদি কোথাও বুঝতে অসুবিধা হয় তাহলে আমাকে কমেন্ট করে জানিও। এই এটার যে পুরো অঙ্কটা করে দিলাম, এই সেম টু সেম পিডিএফটা তোমরা পেয়ে যাবে টেলিগ্রাম চ্যানেলে। তার জন্য তোমাদের টেলিগ্রাম চ্যানেলটা জয়েন করতে হবে, লিংক ডিসক্রিপশনে দেওয়া রয়েছে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে বা লাস্ট পর্যন্ত দেখে থাকো তাহলে একটা লাইক করো, বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও। চ্যানেলে যদি নতুন হও তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো এবং পাশে যে বেল আইকনটা রয়েছে তার অল নোটিফিকেশন অন করে রেখো। 13 নম্বর মডেলটা নিয়ে আসবো আমরা নেক্সট ভিডিওতে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।